নমস্কার, দৈববাণী লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। দৈববাণী লাইভ ফোনিং অনুষ্ঠান অর্থাৎ আপনারা সরাসরি কথা বলতে পারছেন টিভিতে। দেখুন, টিভিতে একটা নাম্বার যাচ্ছে কল নাও, এই কল নাও নাম্বারে ফোন করবেন, বাকি সমস্ত নাম্বার কিন্তু বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। কল নাও নাম্বারে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে যাচ্ছেন। যারা সরাসরি কথা বলতে চাইছেন তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ হাতের কাছে রেডি রেখে, অর্থাৎ ইংরেজিতে ডেট, টাইম এবং প্লেস অফ বার্থ এই তিনটে জেনে রেখে অতঃপর ফোন করবেন। আর আপনার টিভির ভলিউম সম্পূর্ণ অফ করে দিয়ে অতঃপর ফোন করবেন। টিভির ভলিউম অফ না করলে আমাদের এখানে যে পরিমাণে ইকো হয় তাতে কিন্তু আমাদের কথা বলতে অসুবিধা হয়। অতএব আপনা আপনি আপনাদের লাইনটা ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, অতএব অথবা আমরা ডিসকানেক্টেড করতে বাধ্য হব। দৈববাণী অনুষ্ঠান দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল। দৈববাণী অনুষ্ঠান, যারা দৈববাণী সম্বন্ধে আরও অনেক জানতে চাইছেন তারা ফেসবুকে গিয়ে দৈববাণী টাইপ করুন, DOIBOBANI, এবং দৈববাণী পেজে গিয়ে তারা পেজের সঙ্গে সংযুক্ত হন। তারা দৈববাণী সম্বন্ধে জানতে চাইবেন যে দৈববাণীর উদ্দেশ্য কী, দৈববাণীর কন্টেন্ট কী, দৈববাণী ঠিক কী বলতে চাইছে এবং অ্যাস্ট্রোলজি সম্বন্ধে দৈববাণীর অভিজ্ঞতা এবং গভীরতা ঠিক কতখানি। এছাড়াও দৈববাণী অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপ, দৈববাণী অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপ বলে আমাদের একটা রিসার্চ গ্রুপ রয়েছে। যারা জ্যোতিষের ছাত্র, যারা জ্যোতিষ সম্বন্ধে জানতে চাইছেন, জ্যোতিষ সম্বন্ধে ইন্টারেস্টেড এবং জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন তাদের বলবো দৈববাণী অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপে নিজের নাম নথিভুক্ত করুন। আপনারা জ্যোতিষ সম্বন্ধে গোচর, বিভিন্ন গ্রহ, বিভিন্ন ছকের পর্যালোচনা ইত্যাদি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। প্রোগ্রামের শুরুতে একটু বলে নিই যে দৈববাণী অর্থাৎ দেবাদিত্য শাস্ত্রীকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন এই মাসে, অর্থাৎ অগস্ট মাসে। অগস্ট মাসে তো আর কটা দিন মাত্র বাকি আছে, অগস্ট এবং সেপ্টেম্বর মাসে। তারও আগে বলে নেওয়া উচিত যে ন তারিখ অর্থাৎ 9ই সেপ্টেম্বর রবিবার দিন অমাবস্যা পড়েছে, ভাদ্র মাসের অমাবস্যা। চারিদিকে প্রচুর কথা উঠছে ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, তারাপীঠে ব্যাপক ভিড় হয়, প্রচুর হোম যজ্ঞ ইত্যাদি হয়, বহু যোগ কাটানোর কাজ হয় এবং খুব সুফল লাভ পাওয়া যায়। কী এই কৌশিকী অমাবস্যা? কৌশিকী অমাবস্যার একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। পৌরাণিক ব্যাখ্যাটা এরকম যে দেবী পার্বতী তার শরীরের কোষ ত্যাগ করে কালী হয়েছিলেন। আর আরেকটি ব্যাখ্যা রয়েছে যে কালী রূপে দেবী শুম্ভ এবং নিশুম্ভ এই দুই অসুরকে এই দিনই নাকি বধ করেছিলেন। এগুলো পৌরাণিক ব্যাখ্যা, এগুলো গল্পের মতো, এগুলোর সঠিক বেঠিক ইত্যাদি নিয়ে তর্ক করা বৃথা। অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কী? কৌশিকী অমাবস্যার অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষিক ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে সিংহ রাশিতে মহা নক্ষত্রে যখন রবি এবং চন্দ্র একসঙ্গে মিলিত হয়, আমি আবার বলছি, সিংহ রাশিতে মহা নক্ষত্রে যখন চন্দ্র এবং রবি একত্রে মিলিত হয় তখন যে যোগটি তৈরি হয় সেই যোগটিকে বলা হয় কৌশিকী যোগ। যেহেতু নবগ্রহের মধ্যে রবি এবং চন্দ্র সর্বাপেক্ষা বলশালী দুইটি গ্রহ, এই দুইটি গ্রহর একত্রিত হয়ে যে যোগটি তৈরি হচ্ছে সেই কৌশিকী অমাবস্যা যোগ, খুবই ইম্পর্ট্যান্ট যোগ, খুবই তাৎপর্যপূর্ণ যোগ এবং তন্ত্রের বহু কাজে বহু সুফল এই যোগে করা সম্ভব। দেখে নেব প্রথম কলার কে রয়েছেন। নমস্কার। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন? বেশ, আপনার মেয়ের নাম বলুন। আপনার মেয়ের নাম বলবেন প্রথমে। আরেকবার বলুন, মেয়ের নাম সুপ্রিয়া বক্সি। আর আপনি কোথা থেকে ফোন করেছেন? ঘাটাল ব্লক থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছেন। বেশ, আপনার মেয়ের ডেট অফ বার্থ বলবেন। আরেকবার বলুন, 8/11/1996 সময় বলুন। সকাল 5:35 জন্মগ্রহণ করেছিল এবং জন্মস্থান বলবেন, কোথায় জন্মেছিল আপনার মেয়ে? আপনার মেয়ের জন্মস্থান কি ছিল? জন্মস্থান ঘাটাল। মেয়ের জন্মবার শুক্রবার ছিল। তুলা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র এবং দেবগণ, এগুলো আপনি জানেন নিশ্চয়ই? এগুলো আপনি জানেন, মেয়ে তুলা লগ্ন?
কন্যা রাশি, হ্যাঁ তুলা লগ্ন এবং কন্যা রাশি। লগ্নের দ্বাদশে দেখা যাচ্ছে শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে। বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, লগ্নে রবি এবং বুধ বসে রয়েছে, যেটাকে আমরা বুধাদিত্য যোগ বলি, কিন্তু লগ্নে রবি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, যেটা কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার যোগ। কেমন, খুব ঠান্ডা মাথায় কিন্তু কাজকর্ম করতে পারবে না। লগ্ন থেকে দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে শনি এবং কেতু একত্রে বসে রয়েছে, এটাকে আমরা শ্রাপিত দোষ বলি। কেমন, এবং যেহেতু ষষ্ঠ ঘর কম্পিটিশন ঘর, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার ঘর এবং রোগের ঘর, এই মেয়ের কিন্তু দেখবেন শরীরে খিচখিচে অসুখ থাকবে। কেমন, প্রায় অসুখে ভুগতে হবে, সেই অসুখের বেশ খুঁজে বের করা মুশকিল হবে। এখন বর্তমানে কি করছে? এই এই বছরে একটু কিন্তু মুশকিল রয়েছে, তার কারণ লগ্নের রবি সেটি নিচস্থ অবস্থায় রয়েছে এবং তার ওপর দিয়ে বৃহস্পতি যাচ্ছে। এক, যদিও বৃহস্পতি সক্ষেত্রীয় অবস্থায় রয়েছে, অতএব পড়াশোনার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে এখন 2 বছর বাদে কিন্তু ভালো কিছু যোগ আসছে, কিন্তু এখন এই 2 বছরে কিছু বলা যাচ্ছে না। শুক্র নিচস্থ, চাকরির যোগাযোগের ক্ষেত্রে কোথাও কিন্তু ধুম করে পয়সা দেওয়া বা এই জিনিসগুলো করবেন না। কেমন, চাকরির যোগাযোগের ক্ষেত্রে যেগুলো যোগাযোগ হচ্ছে যোগাযোগ করতে থাকো, কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কোথাও পয়সা দেওয়া, কেমন চাকরি পেয়ে যাবার আগে কোথাও পয়সা, কোনো কারণে লাইনটা ডিস্টার্ব হচ্ছে, আপনি টিভিতে শুনে নিন। চাকরির যোগাযোগের ক্ষেত্রে কোথাও কিন্তু ধুম করে পয়সা দেওয়া আগের থেকে, এই জিনিসগুলো করবেন না, আপনাদের ক্ষতিগ্রস্ত হবে। এই মেয়ে ছকের ক্ষেত্রে সমস্যা যেটা দেখা যাচ্ছে, মঙ্গল ছাড়া বাকি সমস্ত গ্রহ রাহু এবং কেতুর মধ্যে বসে রয়েছে, যেটা আংশিক কালসর্পদোষের কুফল দিচ্ছে। শনি কেতুযুক্ত হওয়ায় শ্রাপিত দোষ বা কালম্বিক দোষ তৈরি করেছে শনি রাহুদৃষ্ট হয়ে, এবং তৃতীয়ত যেটা শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, গাইনোকোলজিক্যাল প্রবলেমসে ভোগা, মুড সুইং অর্থাৎ মাথা গরম হয়ে যাওয়া, কেমন কোনো কিছু ঠান্ডাভাবে চিন্তা করার, চিন্তা করতে গেলে সমস্যা ইত্যাদি জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই সম্বন্ধে সতর্ক থাকতে হবে। 2-3টে গ্রহের প্রতিকার দরকার আছে, প্রতিকার করে রেখে চললেও আগত 2 বছর কিন্তু ধীরে সুস্থে এবং সাবধানে চলতে হবে। দৈববাণীতে যারা ফোন করছেন তাদের আরেকবার রিকোয়েস্ট করে রাখি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই 3টে ইংরেজিতে জানা থাকলে তবেই ফোন করবেন 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে আপনারা অতি অবশ্যই টিভি সাউন্ড সম্পূর্ণ অফ করে দিয়ে ফোন করবেন, না হলে কিন্তু এমনিতেই বর্ষাকাল টেলিকমিউনিকেশনস অর্থাৎ দূরাভাষ, টেলিফোনের বাংলা হচ্ছে দূরাভাষ, দূরাভাষে যথেষ্ট সমস্যা রয়েছে, সংযোগের যথেষ্ট সমস্যা হচ্ছে। আপনারা যদি টিভির সাউন্ড অন করে রেখে ফোন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আমরা ডিসকানেক্ট করে দিতে বাধ্য হব। চলে আসি আবার কৌশিকী অমাবস্যার কথায়। কি এই কৌশিকী অমাবস্যা? তাহলে দেখা যাচ্ছে যে সিংহ রাশিতে মহা নক্ষত্রে রবি এবং চন্দ্র, এই 2টি গ্রহ যখন একত্রে মিলিত হচ্ছে গিয়ে, সেই যোগটি একটি বিশাল ভালো যোগ, এবং সেই যোগটিকে বলা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি কৌশিকী যোগ। এই কৌশিকী যোগে করা কাজ সিদ্ধ, সেটি তারাপীঠেই করা হোক বা সিদ্ধ সাধক তার নিজস্ব গৃহমন্দিরেই করুন বা যেখানেই করুন না কেন, এই সময় যদি দশমহাবিদ্যার হোম করা হয় এবং সেই দশমহাবিদ্যার প্রয়োগ করা হয়, এই প্রয়োগের ব্যাপারটিও কিন্তু জেনে নেওয়া দরকার, কখন কী প্রয়োগ করা দরকার। যেমন আপনি কালী কবচ ধারণ করছেন, অর্থাৎ দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা কালী দেবীর প্রয়োগ হচ্ছে। কী এই কালী দেবীর প্রয়োগ তথা অ্যাপ্লিকেশন, কেন কালী দেবীর প্রয়োগ করা হয়? কালী হচ্ছেন, দক্ষিণা কালী হচ্ছেন গিয়ে শনি গ্রহের অধিপতি দেবী। দক্ষিণা কালী যখন বলছি, অনেকে দেখবেন ভুল ধারণা থাকে, দক্ষিণা কালী হচ্ছেন গিয়ে দক্ষিণেশ্বরের কালী। দক্ষিণেশ্বরের কালী শুধু দক্ষিণা কালী নন, দক্ষিণা কালী হচ্ছেন গিয়ে দক্ষিণ পা অর্থাৎ ডান পা বাড়িয়ে রয়েছেন যে কালী দেবী, তাকে বলা হচ্ছে গিয়ে দক্ষিণা কালী। পরের কলার এসে গেছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার। হুম হুম বেশ। হুম, তো আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? সুপ্রিয়া সম্বন্ধে জানতে চাইছেন? একই একই ডেটে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সকাল 5:50 জন্মগ্রহণ করেছিল, তাই তো? সকাল বুঝতে পারছি, সকাল 5:50 জন্মগ্রহণ করেছিল। এর ক্ষেত্রে রাশি লগ্ন নক্ষত্র এক থাকলেও এর যে সমস্যাটা হবে সেটা হচ্ছে গিয়ে দেখুন, এর কিন্তু একটু ওই মোবাইল ল্যাপটপ এই সমস্ত জিনিসের প্রতি একটু নেশা থাকবে। তার কারণ হচ্ছে কি, শুক্র চন্দ্রযুক্ত অবস্থা রয়েছে, গান শুনতে ভালোবাসবে, মেলোডিক্যাল মিউজিক শুনতে ভালোবাসবে। এই ছেলে কী করছে এখন? কী করছে এখন বলুন, পড়াশোনা এখন কী পড়াশোনা করছে সেটাই জিজ্ঞাসা করছি।
হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ছকটা ভালো ছক, কেমন? হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ছকটা ভালো ছক, হোটেল ম্যানেজমেন্ট ভালো করে পড়াশোনা করতে বলুন, কিন্তু পড়াশোনায় মন বসানো খুব মুশকিল, আর চাকরি সূত্রে বাড়ি থেকে দূরে বেশ কিছুদিন থাকতে হতে পারে, কেমন? পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন, পেটের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। চাকরি চাকরি হুম চাকরি পাওয়ার যোগ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 11ই অক্টোবর 2018-র পরে কোনো না কোনোভাবে ক্যাম্পাসিং বা ইত্যাদিতে চাকরি পেয়ে যাওয়ার বা কোনো জায়গায় কোনো সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা পারমানেন্ট সুযোগ হচ্ছে না। এই ছেলের ক্ষেত্রে শনি কেতু যে দোষটি রয়েছে যেটাকে আমরা কালম্বিক দোষ বলে থাকি, এই কালম্বিক দোষ হরণ করে নেবেন, দুটি রত্ন ধারণের দরকার রয়েছে, রত্ন ধারণ করিয়ে নেবেন, ছেলে আশা রাখা যায় জীবনে ভালো করবে। চলে আসছি আবার আমরা কৌশিকী অমাবস্যার কথায়। কেন কালী কবচ আপনাকে ধারণ করতে বলা হয়, যে কথাটা আগে বলছিলাম যে কালী কবচ, কালী হচ্ছেন গিয়ে দক্ষিণা, কালী হচ্ছেন গিয়ে শনি গ্রহের অধিপতি দেবী। শনি গ্রহ আমরা জানি শনি গ্রহ বাধাকারী গ্রহ, আবার শনি থেকে আমরা কর্ম বুঝি, মডিফাইড অ্যাস্ট্রোলজি বলছে যে শনি হচ্ছে গিয়ে কর্মের কারণ। অতএব কর্ম সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে, কর্মে উন্নতি চাইলে, কোনো কারণে শনিজনিত বাধা থাকলে, শনি সাড়াসাথী চলছে বা শনি ছকে কোনো রকমভাবে দুস্থ অবস্থায় রয়েছে, এই রকম অবস্থায় যদি কালী কবচ প্রয়োগ করা হয় অর্থাৎ দশম মহাবিদ্যার প্রথম পদে, আপনারা কিন্তু অতি অবশ্যই ভালো ফল পাবেন। কৌশিকী অমাবস্যা যোগ অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা যোগ 9 তারিখ 9ই সেপ্টেম্বরে এই কালী কবচ যদি আপনারা সঠিকভাবে হোমযজ্ঞ মাধ্যমে, হোমযজ্ঞ জপ শান্তি সস্তায়ন, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করে এই কালী কবচ যদি ধারণ করা হয়, আপনারা অতি অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। দশম মহাবিদ্যা দ্বিতীয় বিদ্যা হচ্ছেন গিয়ে তারা, বৃহস্পতি গ্রহের অধিপতি দেবী হচ্ছেন গিয়ে তারা। বৃহস্পতি হচ্ছে গিয়ে জ্ঞানের গ্রহ, জ্ঞান নলেজ, জ্ঞানকারক গ্রহ হচ্ছে গিয়ে বৃহস্পতি, ওই জন্য তারার আরেক নাম নীল সরস্বতী। তিনি জ্ঞান বৃদ্ধি করেন, বিদ্যা বুদ্ধির কারক হচ্ছেন গিয়ে তারা। অতএব যদি এই দিনে তারাপীঠে যে 9ই সেপ্টেম্বর যে আসছে ভাদ্র মাসের অমাবস্যা, প্রচুর লোক সমাগম হবে, প্রচুর ভক্ত সমাগম হবে সেদিন, কারণ ভক্তরা জানেন যে এই বিশেষ যোগে যখন সিংহ রাশিতে মহা নক্ষত্রে চন্দ্র এবং সূর্য অর্থাৎ চন্দ্র এবং রবি একই নক্ষত্রে মহা নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করে, তখন যে যোগ হয় সেটি কৌশিকী যোগ, এবং এই যোগে তারাপীঠ বা যে কোনো ধর্মস্থানে গিয়ে দেবীর দর্শন, দেবীর পূজা, দেবীর হোম দান জপ বলিদান ইত্যাদি অত্যন্ত প্রশস্ত। যদি এই দিনে তারা কবচ ধারণ করা হয় বা নীল সরস্বতী ধারণ করা হয়, যারা বিদ্যা বুদ্ধি ঐশ্বর্য ইত্যাদির জন্য চেষ্টা করছেন বা যারা পরীক্ষায় সুফল লাভের চেষ্টা করছেন, যারা কম্পিটিশন বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, তারা এই দিনে করা তারিখ তারা কবচ যথাযুক্ত যথোপযুক্তভাবে করা, যথাযোগ্যভাবে করা তারা কবচ যদি ধারণ করেন, 9ই সেপ্টেম্বর ভাদ্র অমাবস্যার দিনে অতি অবশ্যই সুফল লাভ করবেন। তৃতীয়া দেবীর নাম হচ্ছে গিয়ে ত্রিপুরা সুন্দরী দেবী। ত্রিপুরা সুন্দরী দেবী হচ্ছেন কামাক্ষার দেবী, এবং নবগ্রহের দিক দিয়ে দেখতে গেলে বুধ গ্রহের অধিপতি দেবী হচ্ছেন গিয়ে ত্রিপুরা সুন্দরী দেবী। কামাক্ষার যে দেবী তিনি হচ্ছেন গিয়ে ত্রিপুরা সুন্দরী দেবী। দেবীর রূপ অসাধারণ, 33 কোটি দেবদেবীর মধ্যে বহু দেবীর রূপের বর্ণনা অতি অসাধারণভাবে আমাদের শাস্ত্রে রয়েছে, কিন্তু তার মধ্যে তন্ত্রে কথিত রয়েছে যে ত্রিপুরা সুন্দরী দেবীর রূপ অবর্ণনীয়, এতই সুন্দর যে অকল্পনীয় এবং অবর্ণনীয়। শিবের নাভিপদ্মের দেবীর যে পৌরাণিক রূপ রয়েছে তাতে দেখা যাচ্ছে শিব সিংহের ওপর শায়িত রয়েছেন এবং শিবের নাভিপদ্মের ওপরে বসে রয়েছেন দেবী। অসাধারণ সুন্দরী এবং অসাধারণ সুন্দর সাজে রয়েছেন তিনি। বুধ গ্রহের অধিপতি দেবী ত্রিপুরা সুন্দরী দেবী। ভাদ্র মাসের অমাবস্যা দিন ত্রিপুরা সুন্দরী দেবী বা ত্রিপুরা কবচ বা ত্রিপুরা সুন্দরী দেবীর আরেক নাম হচ্ছে ষোড়শী। এই ষোড়শী কবচ কিন্তু অত্যন্ত ভালো সুফল দেয়। এই দিন বগলামুখী প্রয়োগ কিন্তু প্রশস্ত। বগলামুখী হচ্ছেন গিয়ে দশম মহাবিদ্যার অষ্টম মহাদেবী, মঙ্গল গ্রহের অধিপতি দেবী বগলা। যদি কোনো কারণে কোর্ট কেস আইনজনিত ঝামেলা, কোনো কারণে শত্রুর ব্যাপারে বা শত্রু দ্বারা আপনি বিব্রত হচ্ছেন বা শত্রু দ্বারা আপনি উৎপীড়িত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, এই সময় কিন্তু যদি আপনি বগলামুখীর প্রয়োগ করেন, বিশেষত 9ই সেপ্টেম্বর ভাদ্র মাসের অমাবস্যার দিন, কৌশিকী অমাবস্যার দিন, যথাযোগ্যভাবে পাঠ পূজা হোম যজ্ঞ পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করে যদি বগলামুখী
জপ করে বগলামুখী যন্ত্রসহ কবচ, যন্ত্রম হচ্ছে গিয়ে দেবীর জ্যামিতিক রূপ। ধারণ যন্ত্রম সহ দেবীর কবচ যদি ধারণ করা হয় আপনারা অতি অবশ্যই অত্যন্ত সুফল পাবেন। যারা সামরিক বিভাগে কাজ করছেন, যারা প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা যারা সামরিক বিভাগে চাকরির জন্য চেষ্টা করছেন, অ্যাডমিনিস্ট্রেশনে চাকরির জন্য চেষ্টা করছেন, যারা শত্রুর কারণে পর্যুদস্ত হচ্ছেন, যারা কোনো কারণে পুলিশ কোর্ট কেস ঝামেলায় কোনোভাবে ফেঁসে গিয়েছেন, তারা অতি অবশ্যই বগলামুখী প্রয়োগ করে 9 সেপ্টেম্বর, আগত 9 সেপ্টেম্বর 2018 কৌশিকী অমাবস্যা যোগে বগলামুখী কবচ বা বগলামুখী যন্ত্রসহ কবচ ধারণ করুন, অতি অবশ্যই সুফল পাবেন। এছাড়াও দশমহাবিদ্যার বিভিন্ন প্রয়োগ রয়েছে, সেই বিভিন্ন প্রয়োগ এগুলো গুরুমুখী বিদ্যা সম্পূর্ণভাবে বলা তো সম্ভব নয়, গুরুর নির্দেশ নেই, অতএব সম্পূর্ণভাবে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু যারা এই প্রয়োগ এবং কবচ ধারণ করতে যাচ্ছেন তাদের জন্য আরেকবার বলছি যে এই যে দিনটি আসছে ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে প্রয়োগ করালে এই প্রয়োগ কিন্তু ব্যর্থ বা বৃথা হবার নয়। আমাদের পরের কলার এসে গিয়েছেন, নমস্কার, কে রয়েছেন বন্ধু? যাই হোক, লাইনটি কোনো রকমভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লাইন বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফোন করছেন ধরে ধরে ফোন করবেন, টিভি সাউন্ড অফ করে দিয়ে অতঃপর ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? আপনি বর্ধমান থেকে বলছেন, আপনি কার সম্বন্ধে জানতে চান? ছেলের নাম বলুন, আপনার ছেলের নাম বলবেন। হ্যাঁ, ছেলের নাম বলবেন প্লিজ। আমি ছেলের নাম জিজ্ঞাসা করছি আপনার, আমি আপনার ছেলের নাম জিজ্ঞাসা করছি, নাম আপনার ছেলের নাম বলবেন প্লিজ। কি দাস? পিকলু দাস। আর আপনি ফোন করেছেন বর্ধমান থেকে, তাই তো? ছেলের জন্ম তারিখ বলুন। আপনি একটু ধরে ধরে বলুন, কারণ আজকে টেলিফোনের সংযোগের অবস্থা খুব, আমার 28 তারিখ ডিসেম্বরের 1985, তাই তো? 28/12/1985 বললেন ভাই, সকাল 7:20 বর্ধমানে জন্মেছিল। আচ্ছা, আপনি 28/12/1985 বলেছেন তো? 28/12/1985 শনিবার ছিল। ধনু লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, এগুলো আপনি জানেন নিশ্চয়ই? বেশ ভাই, ছেলের বর্তমান সময় খুব একটা ভালো চলছে না, চোট আঘাত খাওয়ার সম্ভাবনা এবং কোনো জায়গা থেকে ঠকে যাওয়া। যদি কোথা থেকে ঋণ নেয় বা টাকা ধার করে বা কাউকে টাকা ধার দেয়, সেই টাকা ফেরত পাওয়া কিন্তু খুব মুশকিল হবে, খুবই মুশকিল হবে। অলরেডি কাউকে টাকা দিয়েছে কি? হ্যাঁ, কোনো রকমভাবে টাকা নষ্ট হয়ে যাওয়ার যোগ। ছেলেকে রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানে থাকতে বলবেন। ছেলের কিন্তু মূত্রঘটিত কোনো সমস্যা বা মূত্রের জায়গায় কোনো ইনফেকশন, এই জায়গাগুলো কিন্তু হতে পারে, ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাথার ওপরে প্রচণ্ড চাপ পড়ছে, মঙ্গল কেতুযুক্ত এবং রাহু দৃষ্ট। বলুন, আপনি বলে নিন আগে, বলুন কি বলছেন। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, কোনো কারণে টেলিফোনের সংযোগ ঠিকঠাক অবস্থায় নেই আজকে, শুনতে একটু অসুবিধা হচ্ছে। মঙ্গল রাহু দৃষ্ট আপনি টিভিতে শুনে নিন, মঙ্গল রাহু দৃষ্ট এবং কেতুযুক্ত অবস্থায় যে দোষটা তৈরি করে সেটাকে বলা হয় অঙ্গারক যোগ। অতএব এই দোষ, এই ছকটি অঙ্গারক যোগে দুষ্ট। লগ্নে রবি শুক্রযুক্ত অবস্থায় রয়েছে এবং রবির ডিগ্রি যথেষ্ট বেশি, অতএব শুক্র কিন্তু কোনো না কোনোভাবে কম্বাস্ট হয়ে গেছে। এই লগ্ন থেকে শুক্র ইম্পর্টেন্ট গ্রহ, কারণ লগ্ন থেকে সপ্তমপতি হচ্ছে গিয়ে শুক্র এবং একাদশপতি হচ্ছেন গিয়ে, না সপ্তমপতি লগ্নের হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি হচ্ছে গিয়ে শুক্র। ষষ্ঠ থেকে আমরা কম্পিটিশন বুঝি, শুক্র ইম্পর্টেন্ট গ্রহ, সেটি ড্যামেজ অবস্থায় রয়েছে। বৃহস্পতি ইম্পর্টেন্ট গ্রহ, লগ্নের দ্বিতীয়, সেটি নিচস্থ অবস্থায় রয়েছে। রাহু এখন যে জায়গায় রয়েছে বৃহস্পতি কর্তৃক দৃষ্টি হয়ে রয়েছে এবং অঙ্গারক যোগ পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অঙ্গারক যোগ যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে
প্রতিকার করে নেওয়ার চেষ্টা করুন, অঙ্গারক যোগ প্রতিকার করে নিয়ে অতঃপর এগোতে চলুন। ভাদ্র মাসের অমাবস্যা এই সমস্ত যোগ দোষ কাটানোর পক্ষে খুব ভালো সময়। বিচার নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী সঠিক জায়গায় গিয়ে ভালোভাবে প্রতিকার করে নিন। এই ছেলের কিন্তু চট করে ভালো সময় আসছে এরকম কথা কিন্তু এই ছক দেখে আমি বলতে পারলাম না। সময় একটা খুব বড় ফ্যাক্টর, টাইম, সময়, অ্যাকচুয়ালি সময়ই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। সবাইকেই অপেক্ষা করতে হয় সময়ের জন্য। যা ধরুন দেখবেন পুরানো কালে যখন রাজারা কোনো যুদ্ধে যেতেন বা কোনো বড় অবজেক্টিভ তাদের থাকতো, যেমন তারা কোনো রকমভাবে খাজনা মকুব করে দিতে চাইছেন বা কোনো রকমভাবে তারা প্রজাদের জন্য নানা ভালো কিছু উদ্যোগ নিয়ে আসতে চাইছেন, এগুলো কিন্তু তারা সবসময় দিন তিথি সময় এগুলো রাজজ্যোতিষী বা রাজগণককে দিয়ে পর্যালোচনা করে অতঃপর কিন্তু তারা এই কাজে নামতেন। কেন জানেন? যে কথাটা আগেই বললাম, সময় সবচেয়ে বড় ফ্যাক্টর। সময় ভালো থাকলে বা সময় ভালোর দিকে গেলে তখনই কিন্তু উঠে পড়ে লাগা উচিত বা চেষ্টা করা উচিত, কারণ চেষ্টার 100% সুফল একমাত্র তখনই পাওয়া যাবে। ফিরে আসবো আলোচনায়, আগে জেনে নিই কে রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ, আপনি কে, কি না, আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আপনার নামটা আরেকবার বলুন। ময়ূরী মণ্ডল। ময়ূরী, আপনি কোথা থেকে ফোন করেছেন? ময়ূরী ফোন করেছেন ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা বেশ, আপনার ডেট অফ বার্থ একটু বলবেন। 12th of November 1997। টাইম বলুন। সকাল 5টায় জন্মগ্রহণ করেছিলেন আপনি। আর আপনার জন্মস্থান কি ডায়মন্ড হারবার ছিল? জন্মস্থান জন্মস্থান ডায়মন্ড হারবার। টিভি সাউন্ড সম্পূর্ণ অফ করে দেবেন এবং টেলিফোনে শুনুন আমার সঙ্গে কথা। 12ই নভেম্বর 1997 বুধবার ছিল। তুলা লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র এবং দেবগণ, এগুলো আপনি নিশ্চয়ই জানেন। বেশ, তুলা লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র, আপনার লগ্নে রবি বসে রয়েছে, এটা আপনাকে একটু মাথা গরম করাবে। লগ্নে তৃতীয় শুক্র মঙ্গলযুক্ত অবস্থায় আপনি আপনার পুরুষ বন্ধুদের থেকে সতর্ক থাকবেন। কেমন, অকারণে প্রেমের যোগাযোগ বা প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক এই ঘরে যেখানে শুক্র মঙ্গল যোগ করছে, এর ওপর দিয়ে শনি চলছে, মানে শনি আপাতত গোচরে রয়েছে এবং শনি চন্দ্রযুক্ত হওয়ার ফলে আপনি মানসিক ডিপ্রেশনে ভুগবেন, অর্থাৎ আপনার মনের ওপরে চাপ পড়বে এবং আপনি মানসিক ডিপ্রেশনে ভুগবেন। আপনার মায়ের শরীর সুস্থ রয়েছে? মাকে একটু জিজ্ঞাসা করে দেখবেন, মায়ের খুব সম্ভবত শরীরের নিচের অংশে কোথাও ব্যথা বা বেদনায় কোনো কষ্ট পাচ্ছেন, হাড়ের কোনো ইয়েতে রোগে। হ্যাঁ, তাহলে আপনি বললেন মা মোটামুটি ভালো রয়েছে। দেখুন, হ্যাঁ, হাড়ের সমস্যায় উনি ভুগবেন, সেটা ছক দেখে সেটাই মনে হচ্ছে। এবং আপনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম আপনি বললেন মা ভালো রয়েছেন, দেখুন ছক কিন্তু 100% সত্য কথা বলে। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আপনার বিবাহের যোগাযোগ হতে হতে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আগেও বললাম প্রেমজ সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর চাকরি কি নিয়ে চেষ্টা করছেন? চাকরি, আচ্ছা বেশ, চাকরির চেষ্টা কি করেছেন? বেশ, চাকরির চেষ্টা আপনি করতে পারেন। আপনার লগ্নের ষষ্ঠে শনি যদিও বিষ যোগ কারক হয়ে রয়েছে, শনি চন্দ্রযুক্ত, এই বিষ যোগ না কাটিয়ে গেলে কিন্তু জীবনে প্রচুর ডিপ্রেশন হবে। আপনার সাংসারিক জীবন সম্বন্ধেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ হবার, বারংবার ব্যর্থ হবার যোগ দেখা যাচ্ছে। হয়ে যাওয়া কাজ কিন্তু কেটে যাওয়া সম্ভাবনা এবং প্রত্যেক জিনিসে বাধার লক্ষণ হয় বিষ যোগ থাকলে। শনি চন্দ্রযুক্ত অবস্থায় এই যোগটা তৈরি করেছে, এই যোগটা প্রশমিত করে নেবেন, নাহলে ষষ্ঠ এবং দশম ঘরের অধিপতি চন্দ্র, তিনি ষষ্ঠ ঘরে রয়েছেন। চাকরি পাওয়ার যোগ আপনার ডেফিনেটলি রয়েছে, কিন্তু একই চাকরিতে বেশি দিন কন্টিনিউ করাটা মুশকিল হবে। বারংবার চাকরি পরিবর্তন, চাকরির জায়গায় স্থান পরিবর্তন, এই জিনিসগুলো নির্দেশিত হচ্ছে। শনি চন্দ্রের যে যোগটা আছে ওইটাকে কাটিয়ে নেবেন এবং লগ্ন অনুযায়ী দেখতে গেলে দুটো গ্রহের ধারণগত প্রতিকার করতে হবে, সেই ধারণগুলো করিয়ে নিয়ে এগিয়ে চলুন, আশা রাখা যায় ভালো ফল পাবে।
যারা কোনো রকমভাবে এই যোগ বা দোষ, এই যে বলা হচ্ছে শনি চন্দ্রযুক্ত থাকার ফলে 20 যোগ তৈরি করেছে, শুক্র মঙ্গল যুক্ত হয়েছে, অতএব সম্পর্ক, প্রেমজ সম্পর্কর ক্ষেত্রে ঝামেলা, বারংবার প্রেমে পড়ে যাওয়া বা প্রেমজ সম্পর্ক কেটে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি, রাহু রবিযুক্ত অবস্থায় রয়েছে, অতএব গ্রহণ দোষ তৈরি হয়েছে, এই যে দোষ বা যোগযুক্ত ছক যাদের রয়েছে তারা অবশ্যই চিন্তা করতে পারেন 9ই সেপ্টেম্বর ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যায় নিজেদের এই দোষ বা যোগগুলোকে সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে প্রশমিত করে নেওয়ার বা যোগ কাটিয়ে নেওয়ার। নমস্কার বন্ধু, কে রয়েছেন? বীরভূমের কোথা থেকে কথা বলছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বীরভূমের? হ্যাঁ, বীরভূমের কোথা থেকে? বীরভূম তো বড় জেলা। হ্যাঁ, বীরভূমের কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে বলছেন? বেশ, রামপুরহাট থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নাম বলুন। আপনার মেয়ের নাম? হ্যাঁ, আপনার মেয়ের নাম বলবেন। যুথিকা? যুথিকা দেব। বেশ, মেয়ের জন্মদিন বলুন, জন্ম তারিখ। 2 অক্টোবর 1990 বললেন, সময় বলুন, জন্ম সময়। শুনতে পাচ্ছেন? হ্যালো, জন্ম সময় বলুন। বেশ, টিভি সাউন্ড সম্পূর্ণ অফ করে রেখেছেন? আপনার টিভি সাউন্ড সম্পূর্ণ অফ রয়েছে? বেশ, আপনার মেয়ের জন্মস্থান কোথায় ছিল? রামপুরহাট। মেয়ে জন্মবার মঙ্গলবার ছিল? ধনু লগ্ন কুম্ভ রাশি শতভিসা নক্ষত্র এবং রাক্ষসগণ, এগুলো নিশ্চয়ই জানা আছে? বেশ, লগ্নে শনি বসে রয়েছে, শনির ওপর দিয়ে শনি বর্তমানকালে কিন্তু একটু অলসতা কাজ করবে, কেমন খুব যে লাফিয়ে। কি পড়াশোনা করছে এখন? কি নিয়ে পড়াশোনা করছে? বেশ, লগ্নের দ্বিতীয় রাহু এবং অষ্টমে বৃহস্পতি কেতু যুক্ত, চাকরি বাকরির চেষ্টা করছে? এখনো 2 বছর অপেক্ষা করতে হবে, 2019 এবং 2020 সালে অপেক্ষা করতে হবে, 2019 এবং 2020 সাল অপেক্ষা করতে হবে, কেমন। এই এই লগ্ন থেকে দেখতে গেলে যে গ্রহযোগগুলি রয়েছে তার মধ্যে বৃহস্পতি কেতু যুক্ত হয়ে রাহুদৃষ্ট হয়েছে, যেটাকে আমরা গুরুচণ্ডাল দোষ বলে থাকি, আর লগ্নের তৃতীয় চন্দ্র বর্তমানে শনিদৃষ্ট হচ্ছে, অতএব মনের ওপর চাপ পড়ছে, যত তাড়াতাড়ি এক্সপেক্ট করছে বা আশা করছে তত তাড়াতাড়ি কিছু হওয়ার সম্ভাবনা নেই, কেমন। আপনি ভালো জায়গায় গিয়ে ভালোভাবে প্রতিকার করিয়ে অতঃপর এগিয়ে চলুন, এই মেয়ের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেমন। এটা ঠিক যে লগ্নের ষষ্ঠে মঙ্গল এবং লগ্নের দশমে রবি বুধ, বুধ তুঙ্গী অবস্থায় রয়েছে, অতএব এর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2019-এর শেষ থেকে চাকরির যোগ শুরু হচ্ছে, এখন থেকে ভালোভাবে চেষ্টা করতে বলুন, আর কিছু গ্রহের প্রতিকারের দরকার রয়েছে, আধ্যাত্মিক প্রতিকার এবং ধারণগত প্রতিকার, এই প্রতিকার করিয়ে চলুন। 2019-এর শেষের পরে যত তাড়াহুড়ো করছে বা যত তাড়াতাড়ি ভাবছে তত তাড়াতাড়ি না হলেও 2019-এর পরে কিন্তু সরকারি চাকরি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ফোন করছেন তারা প্রয়োজন বোধ করলে আমার বিভিন্ন চেম্বারে দেখা করে নিতে পারেন, আর ভাদ্র মাসের অমাবস্যার আগে তারাই যোগাযোগ করবেন যারা সিরিয়াসলি চাইছেন যে তাদের যে দোষ, যোগ বা ইত্যাদি ছকে রয়েছে, যেমন ধরা যাক শনি চন্দ্রযুক্ত অবস্থায় 20 যোগ রয়েছে, অথবা রবি রাহুযুক্ত অবস্থায় গ্রহণ যোগ রয়েছে, কোনো কারণে মঙ্গল দুস্থ অবস্থায় রয়েছে বা শনি দুস্থ অবস্থায় রয়েছে, অথবা কালসর্পযোগের কবলে রয়েছেন, শনি সাড়ে সাথী চলছে এবং তার ব্যাপক কুপ্রভাব পাচ্ছেন, এই জাতীয় যাদের ছকে কোনো দোষ, যোগ বা শনি সাড়ে সাথী জাতীয় কোনো ফেজ ইত্যাদি চলছে, তারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন 9ই সেপ্টেম্বরের আগে, 9ই সেপ্টেম্বর রবিবার ভাদ্র মাসের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার আগে। যারা পড়াশোনা, বিদ্যা ইত্যাদির জন্য বা কম্পিটিশনে জয়লাভ ইত্যাদির জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা তারা কবচ, যারা সংসারে সুখ সমৃদ্ধি বা শনির কোনো রকম প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কবচ তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য কালী কবচ, যারা সাংসারিক সুখ শান্তি, ধন মান ঐশ্বর্য ইত্যাদি চাইছেন তাদের জন্য ত্রিপুরা সুন্দরী কবচ, ক্ষেত্র বিশেষে কম্বাইন্ড কবচ যেমন কালী তারা ত্রিপুরা সুন্দরী একত্রে ত্রিশক্তি কবচ,
অথবা যারা কোর্ট কেস আইন আদালত শত্রু দ্বারা কোনোভাবে নিপীড়িত হচ্ছেন তাদের ক্ষেত্রে বগলামুখী কবচ, এই জাতীয় কবচ, হোম, যজ্ঞ ইত্যাদি মাধ্যমে যারা দোষ বা যোগ কাটাতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন 9 সেপ্টেম্বর ভাদ্র মাসের অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যার আগে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানতে চান? ছেলের নাম বলুন। ছেলের নাম জিজ্ঞাসা করলাম, কি ঘোষ? বেশ, আর আপনি ফোন করেছেন কোথা থেকে? সিউড়ি, সিউড়ি ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছেন। দীপেন্দ্র ঘোষ সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, দীপেন্দ্র, ডেট অফ বার্থটা একটু বলবেন। 22/5/2012। সকাল 11:36। জন্মস্থান কি ছিল? সিউড়ি, বেগুন ডিস্ট্রিক্ট। সবে তো 6 বছর বয়স হলো। মঙ্গলবার, মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেছিল? সিংহ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, এগুলো জানা আছে আপনার? সিংহ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের জাতক, লগ্নে মঙ্গল প্রচণ্ড জেদি তেজি হবে। কেমন লগ্ন থেকে চতুর্থ ঘরের রাহু, এটা নিচস্থ অবস্থায় রয়েছে, অতএব ইয়ার লস, মানে প্রাথমিক শিক্ষার সময় কিন্তু একটা না একটা বছর লস হওয়া ইন্ডিকেট করছে। কেমন কোথাও না কোথাও বছর লস হবে, অর্থাৎ স্মুথভাবে প্রাথমিক শিক্ষা কিন্তু নির্দেশিত হচ্ছে না। আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে রাহু এবং কেতু, এই দুটো গ্রহ নিচস্থ অবস্থায় রয়েছে এবং রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহ হেমড হয়ে রয়েছে, যেটাকে আমরা কালসর্পদোষ বলে থাকি। নিচস্থ রাহু কেতুর মধ্যে কালসর্পদোষ করলে কিন্তু এ চট করে গুরুজনদের কথা শুনতে চাইবে না। কেমন এর কাজকর্ম এবং ইত্যাদির মধ্যে বিশৃঙ্খলা প্রকাশ পাবে, আর এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেক কাজে, সেটা এর পড়াশোনাই হোক বা এর উন্নতিগত যে কোনো কাজই হোক, সেই কাজে কিন্তু বাধা পড়বে। শরীরের দিক দিয়েও যথেষ্ট সচেতন থাকার প্রয়োজন আছে, কোনো কারণে বারবার গলায় ইনফেকশন, ঠান্ডা লেগে যাওয়া। কেমন প্রায়ই গলায় ইনফেকশন হওয়া বা ঠান্ডা লেগে যাওয়া, এছাড়াও যেটা, সেটা হচ্ছে গিয়ে অত্যন্ত সাবধানে থাকবেন, সেটা ইউরিন ইনফেকশন বা কোনো কারণে পায়ুদ্বারে কোনো ইনফেকশন বা কোষ্ঠকাঠিন্য ভোগা, সেখান থেকে কোনোভাবে রক্তপাত বা অর্শের সম্ভাবনা রয়েছে। কেমন এই জিনিসগুলো নিয়ে অত্যন্ত সতর্ক থাকবেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে দেখা করে ভালোভাবে পরিহার কার্যটা করিয়ে নিন। কেমন এই পরিহার কার্য করিয়ে তারপর এগিয়ে চলেন। আমি ভাই দুর্ভাগ্যজনকভাবে খুব ভালো কিছু এই ছকটা সম্বন্ধে বলতে পারবার না, আমাকে ক্ষমা করবেন। কিছু কিছু জায়গায় হাত তুলে দেওয়া ছাড়া গতি থাকে না, কারণ ঈশ্বর আপনার জন্ম ছক তৈরি করে পাঠিয়েছেন, ঈশ্বর নির্দেশ দিচ্ছেন আপনি কীভাবে চলবেন, কীভাবে আপনার জীবনটা যেতে পারে, যেটাকে আমরা ডেস্টিনি বলে থাকি, অর্থাৎ সমস্ত কিছু ডেস্টিনড হয়ে এসছে, এটাই আপনার প্রারব্ধ, অর্থাৎ আপনার কীভাবে পড়াশোনা হবে, কোন লাইন নিয়ে পড়াশোনা করা উচিত, একাডেমিক্যালি যাওয়া উচিত নাকি বিজনেস করা উচিত, আপনার ক্যারিয়ার কোন দিকে ধাবিত হবে, আপনার সাংসারিক সুখ সমৃদ্ধি হবে কি না, বিবাহিত জীবনে সুখ আপনার আছে কি না, আপনি এখানে চাকরি করবেন নাকি দেশের বাইরে যাবেন নাকি আপনার জন্মভূমির বাইরে আপনার চাকরি করতে হবে, ব্যবসা হলে ঠিক কোন রাস্তায় ব্যবসা হবে, সরকারি চাকরি হবে কি হবে না, এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো সব ডেস্টিনড, ঈশ্বর আপনার ছকে লিখে পাঠিয়েছেন। যে কোনো ভালো জ্যোতিষীর কর্তব্য হচ্ছে গিয়ে যে আপনার প্রারব্ধ সম্বন্ধে আপনাকে বলে দেওয়া যে আপনার ছকে এই এই জিনিসগুলো রয়েছে, এই এই জায়গা গেলে আপনার সফলতা ঠিকভাবে নির্দেশিত হচ্ছে, অতএব আপনার ক্যারিয়ার, পড়াশোনা, চাকরি, এইগুলো এই দিক দিয়ে চেষ্টা করুন, এইভাবে চেষ্টা করুন, এই সময়ে চেষ্টা করুন, আপনি ফললাভ করবেন। আরেকটি জিনিস, জ্যোতিষ যে দুটো ভিত্তির উপর চলে, একটি হচ্ছে গিয়ে প্রারব্ধ যেটা বললাম, আরেকটি হচ্ছে গিয়ে পরিহার, অর্থাৎ আপনার ছকে কোনো যোগ বা দোষ রয়েছে, আপনার প্রারব্ধ অনুযায়ী আপনার যা সর্বশ্রেষ্ঠ হওয়া উচিত সেইখানে যে বাধাকারী যোগ বা দোষ ইত্যাদি রয়েছে সেগুলোকে কিভাবে পরিহার বা প্রশমিত করে নেবেন, যাতে প্রারব্ধ অনুযায়ী আপনার যা হওয়া উচিত সেইটা আপনি হতে পারেন, অর্থাৎ আপনার জীবনে আপনার ছক অনুযায়ী
যে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে আপনি উন্নীত হতে পারেন, যেটা ঈশ্বর লিখে পাঠিয়েছেন, তার সমস্ত বাধাগুলোকে দূর করা, এটা হচ্ছে গিয়ে পরিহার। দৈববাণী তথা দেবাদৃত শাস্ত্রের কাছে যারাই আসবেন, তারা এই দুটো বিষয় সম্বন্ধে শতকরা 100% অবহিত হয়ে আসবেন, যে আপনার প্রারব্ধ সম্বন্ধে আপনাকে জানিয়ে দেওয়া দৈববাণী তথা দেবাদৃত শাস্ত্রের কর্তব্য, এবং আমি অবশ্যই সে কাজটি সুনিপুণভাবে আমার যোগ্যতা অনুযায়ী পালন করব। আর পরিহার হচ্ছে এমন একটা প্রসেস যে আপনার প্রারব্ধ অনুযায়ী আপনার সর্বশ্রেষ্ঠ জায়গায় বা সর্বশ্রেষ্ঠ জায়গায় আপনাকে পৌঁছে দিতে সহায়তা করবে। এই পরিহারটা কী? এই পরিহারটা যেটা আপনারা শুনে আসছেন যে প্রতিকার বা রেমেডিজ, সেটাকেই দক্ষিণ ভারতীয় মতে বলা হয় পরিহার পদ্ধতি। পরিহার পদ্ধতি বিভিন্ন রকমের হয়। অগ্নিরাশিতে কোনো গ্রহ থাকলে তার যদি পরিহার করতে হয় তার পদ্ধতি আলাদা, বায়ুতত্ত্বে থাকলে তার পদ্ধতি আলাদা, জলতত্ত্ব থাকলে তার পদ্ধতি আলাদা, পৃথিবীতত্ত্বে থাকলে তার পদ্ধতি আলাদা। অতএব কোন ক্ষেত্রে আপনাকে স্টোন ধারণ করতে হবে, কোন ক্ষেত্রে পূজা অর্চনা করতে হবে, কোন ক্ষেত্রে স্তোত্রপাত মন্ত্রপাত করতে হবে, কোন ক্ষেত্রে দান করতে হবে বা জীবন ধারণে কোনো নিয়ম পালন করতে হবে, বা কোন ক্ষেত্রে ভূমির সঙ্গে বা নেচারের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে, কি এই গাছটিতে জল দিতে হবে, এই রঙের গাছ রোপণ করতে হবে, বা মাটির তলায় এই জিনিসটি রোপণ করে দিয়ে আসতে হবে, বা জলে এই জিনিসটি দিতে হবে, এই যে নেচারের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন, এই জিনিসগুলো দিয়ে কম্প্যাক্ট যে প্রসেস বা পদ্ধতি, সেটাকে বলা হয় পরিহার পদ্ধতি। শুধুমাত্র রত্নধারণ, শুধুমাত্র হোমযজ্ঞে কিন্তু পরিপূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়। নির্ভর করছে আপনার গ্রহ রাশি তত্ত্ব অনুযায়ী, এলিমেন্টাল তত্ত্ব অনুযায়ী কোন তত্ত্বে আপনার গ্রহ অবস্থান করছে, এবং সেই তত্ত্বে অবস্থানকারী সেই গ্রহের প্রতিকারের দরকার হচ্ছে। সেই অনুযায়ী প্রতিকার করলে তবেই কিন্তু 100% সুফল পাবেন। আবারও ফিরে আসছি, যারা দৈববাণীতে বা দেবাদৃত শাস্তির সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, তারা পরিহার এবং প্রারব্ধ এই দুটো বিষয় সম্বন্ধে পরিপূর্ণভাবে জেনে তারপর আসবেন, এবং সম্পূর্ণভাবে মানসিক এবং আর্থিক প্রস্তুতি অবশ্যই নিয়ে আসবেন, তবেই দৈববাণী বা দেবাদৃত শাস্তি আপনাকে পারবে শতকরা 100% সুফল দিতে। যারা দৈববাণী সম্বন্ধে জানতে চাইছেন, অতি অবশ্যই DOIBOBANI দৈববাণী ফেসবুকের এই পেজে যান, পেজে গিয়ে দেখুন দৈববাণী ঠিক কী বলতে চাইছে, দৈববাণীর উদ্দেশ্য কী, দৈববাণীর কন্টেন্ট কী, এবং দৈববাণীর ঠিক কী গভীরতা নিয়ে অ্যাস্ট্রোলজিকে ভালোবেসেছে এবং রিসার্চ করেছে, ঠিক কী তাদের বক্তব্য। আর যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাস্ট্রোলজির স্টুডেন্ট, অ্যাস্ট্রোলজি সম্বন্ধে ইন্টারেস্ট রাখেন, উৎসাহ রাখেন, বেসিক্সটা বোঝেন, তারা অতি অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রো রিসার্চ গ্রুপ, এই গ্রুপের সঙ্গে নিজের নাম নথিবদ্ধ করুন, দেখুন দৈববাণী ঠিক কী বলতে চাইছে, দৈববাণীতে যারা যোগাযোগ করেছেন তাদের দৈববাণী ঠিক কী জাতীয় প্রতিকার নিয়ে কথা বলেছে, ঠিক কী কী কথা বলছে। আর যারা দৈববাণী অনুষ্ঠান আজকে নতুন দেখছেন বা যারা পুরনো দেখছেন, তাদেরও বলি যে এই পার্টিকুলার চ্যানেলে দৈববাণীর অনুষ্ঠান আপনারা দেখবেন প্রত্যেক দিন সকাল 5:30 এবং সকাল 7:30 রাশিফলজনিত এবং রাশিফলের সাময়িক প্রতিকারজনিত অনুষ্ঠান। এছাড়াও এই অনুষ্ঠান একটা দৈববাণীর বিশেষ অনুষ্ঠান আপনারা দেখছেন দুপুর 1:00। লাইভ অনুষ্ঠান খুব বেশি এর মধ্যে করা সম্ভব হয়ে ওঠেনি বা চেষ্টা করা হচ্ছে সেটাকে রিভাইভ করার জন্য, বীজ বর্ষা বর্ষা বাদল নানা রকম কাজের চাপ ইত্যাদির জন্য খুব বেশি লাইভ অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠছে না, তবে চেষ্টা করা হচ্ছে রিভাইভ করার জন্য। অতএব রাত্রিবেলায় 9:00 থেকে 10:00 দৈববাণীর লাইভ অনুষ্ঠান চোখ রাখুন, লাইভ অনুষ্ঠানের পর্দায় পেয়ে যাবেন। আর যারা লাইভ অনুষ্ঠানে ফোন করতে চাইছেন তাদের বলি, যেমন এখন লাইভ অনুষ্ঠান হচ্ছে, দেখুন কল নাও বলে একটা নাম্বার দেওয়া আছে, এই কল নাও নাম্বারে ফোন করলে তবেই আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারছেন। বন্ধু একটু হোল্ড করবেন, আমি কথাটা শেষ করে আপনার ফোনটা নিচ্ছি। লাইভ অনুষ্ঠানে যারা ফোন করে কথা বলতে চাইছেন, দেখবেন যেদিন লাইভ অনুষ্ঠান হবে সেদিন কল নাও বলে, যেমন আজকে রয়েছে কল নাও বলে একটা নাম্বার দেওয়া রয়েছে, এটা লাইভ অনুষ্ঠানের নাম্বার, অতএব আপনারা এখানে ফোন করলে সরাসরি কথা বলতে পারবেন। আদারওয়াইজ যেদিন লাইভ অনুষ্ঠান রিপিট টেলিকাস্ট বা পুনঃপ্রচার হয় সেদিন কল নাও নাম্বারটা দেওয়া থাকবে না, শুধুমাত্র বুকিং নাম্বার দেওয়া থাকবে। বুকিং নাম্বারে ফোন করে কথা বলতে চাইলে কিন্তু কথা বলা সম্ভব নয়, এটা জেনে লাইভ অনুষ্ঠান যখন হবে যে সময় ওই কল নাও নাম্বারটি দেখাবে, পর্দায় ফিচার করবে, সেই সময় ফোনে কথা বলবেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ বলুন, নমস্কার। কামার পুকুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানতে চান? আচ্ছা বেশ, আপনার
আপনার অনুষ্ঠান। বাহ, বেশ ভালো। বলুন, আপনি কার সম্বন্ধে জানবেন? আপনার নিজের সম্বন্ধে তো। কি নাম ভাই আপনার? না, আপনি আগে আপনার নিজের নাম বলুন। আপনার নাম ভৈরব? ভৈরব দে ফোন করেছেন কামারপুকুর থেকে, নিজের সম্বন্ধে জানবেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। 7 আগস্ট 1991। সময় বলবেন ভাই। সকাল 8:55। আপনার জন্মগ্রহণ কোথায় আছে করেছিলেন ভাই? আপনার জন্ম কোথায় হয়েছিল? আপনার জন্মস্থান কি ছিল ভাই? জন্মস্থান আরামবাগ। আপনার টিভি অফ করা রয়েছে তো? টিভি সাউন্ড অফ করা রয়েছে। কন্যা লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র এগুলো আপনি জানেন নিশ্চয়ই? আপনি, আমি আরেকবার আপনার ডিটেলসে যাচ্ছি। 7 আগস্ট 1991 বললেন তো? ওহ, আই এম সো সরি ভাই, আমি 91 করে ফেলেছি। আচ্ছা, আমি আরেকবার লিখে নিচ্ছি। 7 আগস্ট 1998 বললেন, তাই তো? 7/8/1998। 7th অফ অগস্ট 1998, সকাল 8:55, আরামবাগে আপনার জন্ম, এবং আপনার ডে অফ বার্থ শুক্রবার ছিল, তাই তো? কন্যা লগ্ন মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র মিলেছে। আচ্ছা, বেশ। এইবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, আপনার লগ্নের দ্বাদশ ঘরে বুধ রাহু যুক্ত অবস্থায় রয়েছে। ভাই, এডুকেশন কোনো জায়গায় গিয়ে কেটে গেছিল? এডুকেশন আপনি যেভাবে যেটা করতে চেয়েছিলেন, যেমন ধরা যাক আপনি সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলেন, পারেননি, এরকম কিছু ঘটেছে? বুধরা পরীক্ষার, হ্যাঁ, পরিশ্রম অনুযায়ী সুফল লাভ করা কিন্তু একটু মুশকিল হচ্ছে। আপনি আরেকটা জিনিসে, আপনার কিন্তু মানসিক বিক্ষিপ্ত অবস্থা চলছে, তার কারণ আপনি শনি 7:30-এর মধ্য দিয়ে রান করছেন, এক। দুই হচ্ছে গিয়ে শুক্র বুধের ঘরে বসে রেখে মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, অতএব আপনি আপনার বন্ধু বান্ধবের ব্যাপারে বিশেষ সচেতন থাকবেন। আপনার বন্ধু বান্ধবরা স্বার্থপর হবে এবং তাদের দ্বারা আপনার ক্ষতি সাধন হবে। আপনি যতটা ভালো মনের মানুষ, যেমন লগ্ন থেকে দেখতে গেলে আপনার লগ্নের ঠিক সপ্তমে বৃহস্পতি সক্ষেত্রে বসে রয়েছে, এবং সেই বৃহস্পতি আপনার লগ্নের দৃষ্টি দিয়ে রয়েছে, এটা নির্দেশ করে যে আপনি ছেলে মানুষ এবং সৎ সরল টাইপের লোক। আপনার এই সরলতার সুযোগ কিন্তু আপনার বন্ধুরা খুব ভালোভাবে নিচ্ছে। আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, আপনি কিন্তু আপনার বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। আর ভাই, আয়ের তুলনায় ব্যয় বেশি, কেমন? আপনি যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের তুলনায় ফল পাওয়া মুশকিল হবে। আপনি যতটা আয় করবেন সেই আয়ের তুলনায় ব্যয় বেশি হবে। সমতা, এই যে সমতা বা ব্যালেন্স রক্ষা করা বলতে আমরা যেটা বোঝাই, এই ছকের সমস্যা হচ্ছে গিয়ে এটা ব্যালেন্স করতে পারছে না। চন্দ্র ছাড়া বা আপনার রাশি ছাড়া সমস্ত গ্রহ রাহুকেতুর মধ্যে হেমড অবস্থায় রয়েছে, যেটাকে আমরা চন্দ্রভঙ্গ বা রাশিভঙ্গ কালসর্পদোষ বলে থাকি। এই কালসর্পদোষের কুফল হচ্ছে গিয়ে চেষ্টার সুফল পাওয়াতে বাধা, এবং বাঞ্ছিত জিনিস যেটা আপনার অবশ্যই পেয়ে যাওয়া উচিত বা হয়ে যাওয়া উচিত, যেমন সায়েন্স নিয়ে আপনার অবশ্যই পড়া উচিত ছিল, আপনার যা বুদ্ধি, কিন্তু সেটা হয়ে উঠলো না, সেটা কেটে গেল, কেমন? তো এই এই যে ইয়েগুলো, এগুলোকে এভাবে ফেলে রাখলে কিন্তু ভাই সারা জীবন এই কষ্ট স্বীকার করতে হবে। অতএব এটা ভালো জায়গায় ভালোভাবে গিয়ে প্রশমিত করিয়ে নিন। দুটো একটি রক্ত ধারণের দরকার রয়েছে। বাড়ির অভিভাবকদের সঙ্গে কথা বলে ভালো জায়গায় ভালোভাবে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে ভালোভাবে পরিহার করান। ভাদ্র মাসের অমাবস্যা, এই জাতীয় দোষ বা যোগ যেগুলো রয়েছে এগুলোকে পরিহার করার পক্ষে খুব ভালো সময়। এই পরিহার কার্য করিয়ে নিন, দুটো রত্ন ধারণ করে এগিয়ে চলুন, 1-2 বছরের মধ্যে নিশ্চয়ই সুফল পেতে শুরু করবেন। আবারও বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন তারা এই প্রারব্ধ এবং পরিহার, প্রারব্ধ হচ্ছে কি, ঈশ্বর যেটা লিখে রেখেছেন, যেমন আগের ছকটিতে বলা হলো যে কোনো জায়গায় এডুকেশন কেটে গেছে বা আপনি যেভাবে এডুকেশন করতে চেয়েছিলেন সেটা হয়ে ওঠেনি, আপনি বন্ধু মাধ্যমে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার সরলতার সুযোগ লোকে নিচ্ছে, এবং আপনি যে চেষ্টাটা করছেন, যতটা করছেন সেই চেষ্টা অনুযায়ী সুফল লাভ হচ্ছে না, আগের বন্ধু পরিপূর্ণভাবে স্বীকার করলেন যে ঠিক এরকমই ঘটছে, এইটি হচ্ছে আপনার প্রারব্ধ। আর এই প্রারব্ধ অনুযায়ী সর্বশ্রেষ্ঠ যেটা হওয়া সম্ভব, যে এই কাজগুলোকে কাটিয়ে নেওয়া, এই দোষগুলোকে, এই বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়া, এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পরিহার পদ্ধতি, অর্থাৎ রেমেডিজ বা প্রতিকার যেটা দরকার, সেটাকেই আমি বলছি পরিহার পদ্ধতি।
অতএব দৈববাণীতে যারা আসবেন তারা এই প্রারব্ধ অর্থাৎ যেগুলো শুনছেন জীবনে যেগুলো রয়েছে যে বাধাগুলো রয়েছে এবং পরিহার পদ্ধতি অর্থাৎ যে বাধাগুলো কাটিয়ে কিভাবে এগোতে হবে জীবনের সর্বশ্রেষ্ঠ আপনি কি হতে পারেন তার জন্য আপনাকে ঠিক কি কি করতে হবে সেটা হচ্ছে পরিহার পদ্ধতি। এই প্রারব্ধ এবং পরিহার সম্বন্ধে সম্পূর্ণ সিরিয়াস ও সচেতন হয়ে অতঃপর দৈববাণীতে আসবেন, দৈববাণী আপনাকে 100% হেল্প করবে। আর্থিক এবং মানসিক প্রস্তুতি পরিপূর্ণভাবে নিয়ে আসবেন, কারণ পরিহার পদ্ধতি ক্ষেত্র বিশেষে কিছুটা খরচ সাপেক্ষ, সেইটা মাথায় রেখে আর্থিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসুন। দৈববাণী তথা দেবাদিত্য শাস্তি শতকরা 100% আপনাকে হেল্প করবে। আর যাদের কোনো অনৈতিক ইচ্ছা রয়েছে, যেমন কোনো বশীকরণ, কোনো আকর্ষণ, 10 মিনিটে 5 মিনিটে কোনো কাজ করে দেওয়া, এই জাতীয় কাজের জন্য যারা আসবেন তাদের আমার করজোড়ে সনির্বন্ধ অনুরোধ, তারা দৈববাণী অর্থাৎ দেবাদৃত শাস্তির কাছে কোনো কারণেই আসবেন না। কারণ কোনো অনৈতিক কাজ দৈববাণী বিগত 25 বছরে কখনো কোনো দিন করেনি এবং কখনো কোনো দিন করবে না। অবশ্যই আপনি আপনার জীবন সম্বন্ধে জানতে চাইছেন, আপনার জীবনে কিছু বাধা রয়েছে, আপনার পরিবার কোনোভাবে ভঙ্গ হয়ে যাচ্ছে, পরিবারের সক্ষমতা কোনো রকমভাবে ভঙ্গ হচ্ছে, আপনি কোর্ট কেসে পর্যুদস্ত হচ্ছেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন, শত্রু দ্বারা পর্যুদস্ত হয়েছেন, যে কোনো কারণে আপনি আমার সঙ্গে দেখা করুন, সেটা যদি নৈতিক কারণ হয় আমি তথা দৈববাণী আপনাকে 100% সাহায্য করবে। কিন্তু কোনো অনৈতিক কারণে কারোর বশীকরণ চাইছেন, মারণ, কারোর ক্ষতি চাইছেন, এই সমস্ত কোনো কাজ নিয়ে একেবারেই দৈববাণীর কাছে আসবেন না। দৈববাণী কিন্তু দোরগোড়া থেকে আপনাকে ফিরিয়ে দেবে, কারণ অনৈতিক কোনো কাজ দৈববাণী বিগত 25 বছরে 25-26 বছর হতে চলল কোনো দিন করেনি এবং কখনো করবে না। যে কোনো রকম নৈতিক কাজ নিয়ে আপনি আপনার বিদ্যা বুদ্ধি যশ ঐশ্বর্যের জন্য আসছেন, আপনার চাকরির উন্নতির জন্য যাচ্ছেন, আপনি চাকরি পাবেন কি না সেই অনুযায়ী কোনো পরিহার কার্য করাতে চাইছেন, আপনি শত্রু দ্বারা পর্যবেসিত হচ্ছেন বা আপনার মামলা মোকদ্দমাতে আপনি পর্যবেসিত হচ্ছেন সেই থেকে উদ্ধার চাইছেন, আপনার পারিবারিক সম্পর্ক কোনো কারণে বিপর্যস্ত হচ্ছে সেই কারণে আপনি আমার কাছে আসছেন, অতি অবশ্যই আপনি 100% সুফল লাভ করবেন। প্রোভাইডেড আমি আপনার প্রারব্ধ এবং পরিহারের যে ইকুয়েশন আপনাকে বলে দেবো সেই অনুযায়ী যদি আপনি মেনে চলেন, পরিহার পদ্ধতি যদি শতকরা 100% গ্রহণ করেন, আপনি 100% সুফল লাভ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আমার টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজারকে রিকোয়েস্ট করবো আমাকে আজকের মতো আর ফোন না দিতে, কারণ দৈববাণীর কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো আমি আপনাদের বলে যাই। বক্তব্যের প্রথমেই আমি আবার আপনাদের বলে যাচ্ছি, যারা পরিহার পদ্ধতির বা কোনো যোগ বা দোষ কাটাতে চাইছেন তারা অতি অবশ্যই 9ই সেপ্টেম্বর অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যার দিন রবিবার 9ই সেপ্টেম্বরের আগে যোগাযোগ করে নেবেন। 9ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা যোগ আমি আবারও বলছি, পৌরাণিক মত অনুযায়ী হচ্ছে গিয়ে যে পার্বতী তার শরীরের কোষ ত্যাগ করে কালি হয়েছিলেন, কালো রং ধারণ করে কালি হয়েছিলেন, সেই জন্য অনেকে বলেন এটা পৌরাণিক গল্প। পৌরাণিক আরেকটি গল্প হচ্ছে গিয়ে এই দিনে মা কালী শুম্ভ এবং নিশুম্ভ এই দুই অসুরকে নিধন করেছিলেন। এগুলি পৌরাণিক গল্প, এই তর্কে গিয়ে লাভ নাই, সত্য মিথ্যা আমাদের আমরা বিচার করার কেউ নই, আমরা খুব ক্ষুদ্র লোক মাত্র। যেটা জ্যোতিষগত ব্যাখ্যা সেটা হচ্ছে গিয়ে যে সিংহ রাশিতে মহা নক্ষত্রে রবি এবং চন্দ্র এই দুটো গ্রহ যখন একত্রে মিলিত হয় তখন যে যোগটি তৈরি হয়, যে শক্তিশালী যোগ যেটি তৈরি হয়, তন্ত্রকাজের পক্ষে আদর্শ যোগ যেটি তৈরি হয় সেটিকে বলা হয় কৌশিকী অমাবস্যা যোগ। এই কৌশিকী অমাবস্যার সাথে করা তারা কবচ বা নীল সরস্বতী কবচ, কালী কবচ অথবা ত্রিশক্তি কবচ, ত্রিপুরা সুন্দরী কবচ এবং বগলামুখী কবচ অতীব সুন্দর সুফল লাভ করে। অতএব যারা এই যোগ দোষ কাটানোর জন্য যোগাযোগ করতে চাইছেন, আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই 9ই সেপ্টেম্বরের আগে যোগাযোগ করে নেবেন। চেম্বারগুলো একবার বলে নেওয়া দরকার, কোথায় কোথায় কী চেম্বার রয়েছে। দেখুন স্ক্রলিংয়ে সমস্ত ডেট এবং ফোন নাম্বার দিয়ে বলে রাখা হয়েছে যে কবে কোথায় আপনারা আমাকে পাবেন। আরেকটি জিনিস, অনেকগুলো ফোন নাম্বার ওখানে যাচ্ছে, কনফিউজ হয়ে যাবেন না। কমন ফোন নাম্বার হচ্ছে গিয়ে দেখুন বুকিং নাম্বার বলে যে দুটি নাম্বার লেখা রয়েছে স্ক্রিনের বাঁদিকে, ওই দুটো হচ্ছে গিয়ে কমন ফোন নাম্বার 9088446555 এবং 9874831095। এই দুটো হচ্ছে গিয়ে কমন ফোন নাম্বার, এই কমন ফোন নাম্বারে ফোন করে নেবেন, নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং করে নেবেন। বম্বের জন্য আলাদা ফোন নাম্বার দেওয়া হয়েছে, শুধুমাত্র বম্বে বা মহারাষ্ট্র থেকে যারা যোগাযোগ করতে চাইছেন তারাই এই বম্বের ফোন নাম্বারে ফোন করবেন, যেহেতু হিন্দিভাষী লোক ফোন ধরে অতএব হিন্দিতে ফোন নাম্বার বলবেন। আদারওয়াইজ যে কোনো জায়গায় যদি আপনি বুকিং নিতে চাইছেন 9088446555 অথবা 9874831095 এই নাম্বারে ফোন করে নেবেন। একবার একটু চেম্বারটা ছুঁয়ে নিচ্ছে, শোভাবাজার চেম্বারে যারা দেখা করতে চাইছেন তারা 27 তারিখ সোমবার সন্ধে 6টা থেকে 7:30-8 অবধি আমাকে পেয়ে যাচ্ছেন শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে, মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। এছাড়াও 10, 17 এবং 24 সেপ্টেম্বর মাসে 10,
17 এবং 24 শোভাবাজার ভাগ্যলোক চেম্বার সন্ধে 6টা থেকে 9টা। কাকদ্বীপে যারা যোগাযোগ করতে চাইছেন, আপাতত 2 তারিখ দেওয়া রয়েছে, সম্ভবত 2 তারিখ আমরা কাকদ্বীপ যেতে যাচ্ছি না। আর 2-1টা প্রোগ্রাম ফলো করুন, আমরা কাকদ্বীপের ডেট বলে দেবো, তবে কাকদ্বীপে আমরা সেপ্টেম্বর মাসে অতি অবশ্যই পৌঁছচ্ছি। যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করছেন, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, আমতলা এইসব জায়গা থেকে ফোন করছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন কাকদ্বীপের চেম্বারে। তমলুক এবং কন্টাই অর্থাৎ পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথিতে যারা যোগাযোগ করতে যাচ্ছেন, হোটেল ইন্দ্রপুরি লজ কন্টাই, এছাড়াও তমলুকে আমাদের চেম্বার রয়েছে। 26-9 তারিখে আমরা তমলুকে যাচ্ছি, 26শে সেপ্টেম্বর। মেদিনীপুরে যারা যোগাযোগ করতে চাইছেন, পশ্চিম মেদিনীপুরে যারা যোগাযোগ করতে চাইছেন, একান্ত আপন লজ আমরা পশ্চিম মেদিনীপুরে অ্যাভেলেবেল থাকবো 6-9 বৃহস্পতিবার, 6ই সেপ্টেম্বর আমরা অ্যাভেলেবেল রয়েছি। কৃষ্ণনগরে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা 31 তারিখে যোগাযোগ করুন, 31-9 তারিখে কৃষ্ণনগরের ত্রিনাথ লজে আমরা অ্যাভেলেবেল থাকবো সকাল 11টা থেকে। বর্ধমানে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা 23-9 অর্থাৎ 23শে সেপ্টেম্বর যোগাযোগ করুন। বিষ্ণুপুর প্রীতম লজে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা 22-9 যোগাযোগ করে নেবেন। তারাপীঠ যারা যোগাযোগ করতে চাইছেন, 12 এবং 13 তারিখ, 12 এবং 13ই সেপ্টেম্বর যোগাযোগ করুন। আরামবাগে যারা যোগাযোগ করতে চাইছেন, তারা দয়া করে একটু আগে থেকে বুকিং করিয়ে নেবেন, কারণ আরামবাগে বুকিংয়ের চাপ রয়েছে। 11 তারিখ 11-9 লাইট হাউস হোটেলে আমরা গিয়ে পৌঁছচ্ছি। যারা ভাদ্র মাসের অমাবস্যায় অলরেডি কাজ করাতে দিয়েছেন আরামবাগে, তাদের বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, তারা আরামবাগে 11-9 তারিখে এসে আপনাদের কবচ এবং পুজোর নির্দান দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই নিয়ে যাবেন। 11-9-2018 11ই সেপ্টেম্বর 2018 লাইট হাউস আরামবাগে আমরা অ্যাভেলেবেল থাকছি। বহরমপুরে যারা যোগাযোগ করবেন, 1-9 হোয়াইট হাউস হোটেলে, পয়লা অর্থাৎ আগত 1 সেপ্টেম্বর আমাদের পেয়ে যাচ্ছেন হোয়াইট হাউস হোটেলে। ঠিক 31 তারিখ আমরা থাকছি, 31-8 অর্থাৎ 31শে অগস্ট আমরা থাকছি হচ্ছে গিয়ে কৃষ্ণনগরে, এবং 1-9 আমরা থাকছি হচ্ছে গিয়ে বহরমপুর। শিলিগুড়ি যারা যোগাযোগ করতে যাচ্ছেন, 2 এবং 3 তারিখে আমরা শিলিগুড়িতে রয়েছি। কলকাতা চেম্বারের জন্য যোগাযোগ করে নেবেন, বাকি দিনগুলোতে আমরা সাত কলকাতাতেই অ্যাভেলেবেল থাকবো। একমাত্র 28 এবং 29 তারিখে আমরা থাকছি মুম্বাই আমধারি ইস্টে, বাকি দিনগুলোতে আমরা কলকাতায় অ্যাভেলেবেল থাকো। কলকাতায় আমাদের বিভিন্ন চেম্বার রয়েছে, ফেংশুই টাওয়ার্সে আমাদের চেম্বার রয়েছে, সেন্ট্রাল কলকাতায় আমাদের, দক্ষিণ কলকাতায় চেম্বার রয়েছে গাঙ্গুলিবাগান এবং কামালগাছিতে, আমাদের পূর্ব কলকাতায় চেম্বার রয়েছে বেহালাতে, এবং আমাদের চেম্বার রয়েছে উত্তর কলকাতায় শোভাবাজারে। এই চেম্বারগুলির জন্য আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে অতঃপর আসবেন। কমন বুকিং নাম্বার হচ্ছে 9088446555 অথবা 9874831095। যে কোনো জায়গার বুকিংয়ের জন্য এখানে আমরা আপনারা ফোনে করে বুকিং করে নিতে পারেন। আবারও বলে রাখি, দৈববাণী তথা দেবাদৃত শাস্তি সম্বন্ধে যারা ইন্টারেস্টেড, তারা কতগুলো জিনিস মাথায় রেখে অতঃপর দেবাদৃত শাস্তির কাছে তথা দৈববাণীতে আসবেন। এক হচ্ছে গিয়ে দেবাদৃত শাস্তি আপনাকে আপনার প্রারব্ধ সম্বন্ধে শতকরা 100 ভাগ সচেতন করে দেবে, অর্থাৎ আপনার কেরিয়ার, আপনার এডুকেশন, আপনার হেলথ, আপনার পারিবারিক জীবন কীরকম হতে পারে, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, ব্যবসা করলে কোন দিকে করবেন, পড়াশোনাটা কোন দিকে হওয়া উচিত, কোন দিকে গেলে আপনার সাফল্য তাড়াতাড়ি আসবে, কোন সময়টা আপনার পক্ষে ভালো হবে এবং কোন সময় আপনার পক্ষে একটু সতর্ক থাকতে হবে, এই জাতীয় জিনিসগুলো আপনাকে শতকরা 100 ভাগ বলে দেওয়া হবে। এক এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আপনি আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ যা হতে পারেন, অর্থাৎ আপনার জীবনে ঈশ্বর যেটা লিখে রেখেছেন প্রারব্ধ, সেই প্রারব্ধ অনুযায়ী আপনার সর্বশ্রেষ্ঠ যেটা হওয়া উচিত সেটা করতে গেলে কী কী পরিহার পদ্ধতি দরকার, কোন গ্রহের কীভাবে প্রতিকার করবেন, কোন গ্রহের ক্ষেত্রে নেচার রেমেডিজ, কোন গ্রহের ক্ষেত্রে আপনাকে হোম, যজ্ঞ, যান, জপ ইত্যাদির মাধ্যমে রেমেডিজ করতে হবে, কোন গ্রহের ক্ষেত্রে রত্ন ধারণ করতে হবে, এই রেমেডিজের একটা সম্পূর্ণ চার্ট বানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী পরিহার পদ্ধতি করতে হবে। তবে যারা আসবেন তারা এই প্রারব্ধ পরিহার সম্বন্ধে শতকরা 100 ভাগ অবহিত হয়ে এবং শতকরা 100 ভাগ জেনে আর্থিক এবং মানসিক প্রস্তুতি, আমি আবারও জানাচ্ছি, আবারও বলছি, আর্থিক এবং মানসিক প্রস্তুতি পরিপূর্ণভাবে নিয়ে অতঃপর দৈববাণী তথা দেবাদৃত শাস্ত্রীর কাছে আসুন। ডেফিনেটলি 100% উপকার পাবেন। যারা দৈববাণী সম্বন্ধে আরও জানতে চান বা দৈববাণী অনুষ্ঠান আরও দেখতে চান, তাদের জন্য জানাই ইউটিউবে আমাদের বেশিরভাগ প্রোগ্রাম কিন্তু আপলোড করা রয়েছে। দৈববাণীর বিগত বছরের অর্থাৎ 2017 সালের জুলাই মাস থেকে আমরা যত প্রোগ্রাম করেছি তার 80-90% প্রোগ্রাম কিন্তু ইউটিউবে আপলোড করা রয়েছে। আপনারা অতি অবশ্যই ইউটিউবে গিয়ে দেবাদৃত শাস্ত্রী টাইপ করুন, নামের বানান ঠিকভাবে টাইপ করবেন, DEVA, ভি ফর ভিক্টরি, DEVA, DRITO দেবাদৃত, SHAASTRI শাস্ত্রী, দেবাদৃত শাস্ত্রী টাইপ করুন, দেবাদৃত শাস্ত্রীর প্রোগ্রাম দেখুন, দেখে বুঝুন দৈববাণীর গভীরতা কী, দৈববাণী ঠিক কী বলতে চাইছে, কত বছরের অভিজ্ঞতা সম্পন্ন, ঠিক দৈববাণীতে আসলে আপনি কীভাবে উপকৃত হতে পারেন, দৈববাণীর প্রতিকার ঠিক কীভাবে কথা বলে। আর যারা প্রতিকার সম্বন্ধে ইন্টারেস্টেড তাদের বলবো, বিশেষ করে সকাল 9টার সময় ভূমি 24x7 চ্যানেলে প্রতিকার সম্পর্কিত যে
প্রোগ্রামটি হয়, আধ ঘন্টার একটি অনুষ্ঠান হয়, বিশেষ অনুষ্ঠান, দৈববাণী, সেই বিশেষ অনুষ্ঠানটা দেখুন, আপনাদের প্রতিকার সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে যে দৈববাণী বা দেবাদিত্য শাস্ত্রী ঠিক কী কীভাবে প্রতিকারের পন্থা নির্ধারণ করেছেন। এগুলো সব দৈববাণী তথা দেবাদিত্য শাস্ত্রীর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, বিগত 25-26 বছরের এই অ্যাস্ট্রোলজি নিয়ে ঘাঁটতে ঘাঁটতে যে জিনিসগুলো বেরিয়েছে, টাইম টেস্টেড, যেগুলো সত্যি কাজ দেয়, এরকম কিছু জিনিস বলে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো দেখতে পারেন। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তারা দয়া করে যে নাম্বারে যোগাযোগ করবেন 9088446555 অথবা 9874831095, এই দুটো নাম্বারে যোগাযোগ করে নেবেন। খুব রিসেন্টলি ভাদ্র মাসের অমাবস্যা আসছে, আবারও এটা বলেই শেষ করব যে ভাদ্র মাসের অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং এই যোগটি বিশাল ভালো যোগ। সিংহ রাশিতে মহা নক্ষত্রে রবিচন্দ্র একত্রে থাকাকালীন যে যোগ হয় সেটি কৌশিকী অমাবস্যা যোগ। তন্ত্রের সমস্ত অসাধারণ লীলা এবং অসাধারণ কার্য এই সময় যদি সঠিকভাবে হোম দান, জপ, বলিদান, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করে এবং যন্ত্র সহিত যদি কবচ ধারণ করা হয়, সঠিক জপ মাধ্যমে যন্ত্র সহিত যদি কবচ ধারণ করা হয়, শতকরা 100% সুফল আপনারা পাবেনই পাবেন। অতএব যারা কৌশিকী অবস্থাতে দোষ যোগ ইত্যাদি কাটাতে চাইছেন, 9 সেপ্টেম্বর রবিবারের আগে যারা দৈববাণী মাধ্যমে কাটাতে চাইছেন তারা অতি অবশ্যই 9 সেপ্টেম্বর রবিবারের আগে দৈববাণী তথা দেবাদিত্য শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে নেবেন, অতি অবশ্যই আপনারা সুফল পাবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সকলকে আনন্দে রাখুন। এই বলে শেষ করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার।